অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একটা প্রশ্ন ছিল, শুরুতেই করা উচিত ছিল, যে এই সরোদ আপনি কতদিন ধরে বাজাচ্ছেন এবং কে প্রথম আপনার হাতে এই যন্ত্রটি তুলে দিয়েছিলেন? আমি এই সরোদ বাজাচ্ছি আজকে 42 বছর তো হবেই, 42-43 বছর হয়ে গেছে। কে প্রথম আপনার হাতে তুলে দিয়েছেন? এটা একটা মজার ঘটনা আছে। এই সরোদ, অ্যাকচুয়াল সরোদ বাজাবো এটা কিন্তু ঠিক ছিল না। তো আমার দাদা, আমরা যত চাচাতো ভাইরা আছি প্রত্যেককেই এক এক জোড়া তবলা বায়া, একটা করে ইনস্ট্রুমেন্ট, যখনই 7 বছর হয়ে যেত তখন উনি একটা করে প্রেজেন্ট করতেন। প্রথম তবলাটা শিখবে, তারপরে ইনস্ট্রুমেন্টটা শিখবে, কারণ তবলাটা ছিল আমাদের কম্পালসারি, শিখতেই হবে তবলাটা। তো আমি ছিলাম, আমার চাচাতো ভাই ভাইদের মধ্যে সবার ছোট, তো আমি ছিলাম লাস্ট। তো এরপরে আমার হঠাৎ করে আমার দাদা একদিন একটা ছোট একটা সরোদ আমার জন্য বানিয়ে কুমিল্লা থেকে নিয়ে আসলো। তো আনলো পরে আমার বাবা জিজ্ঞেস করলো, বাবা এটা কেন? বলে দেখো আমারও তো সময় শেষ হয়ে গেছে, আমিও বয়স হয়ে গেছে, আর তো পারবো না। উনি কিন্তু আবার এই যন্ত্রগুলি উনি নিজে হাতে বানিয়ে দিতেন আমাদেরকে, কারণ উনি নিজে বানাতে পারতেন। হ্যাঁ, তো এই যন্ত্রগুলি উনি নিজে হাতে বানিয়ে দিতেন। বলে আমাদের তো আর হবে না, আমার পক্ষে আর হবে না, এইটাই শেষ, আমি এটা ওর জন্য নিয়ে আসছি, ও বাজাবে। তো আমার বাবা বলল, এখন লেখাপড়া করবে, এখন যন্ত্র দিলে কি ওর লেখাপড়া নষ্ট হবে না? বলে না, কোনো নষ্ট হবে না, তুমি যন্ত্র ওর হাতে দিবা। ঠিক আছে, তখন আমার বলল, আমার বাবা বললেন যে ঠিক আছে তাহলে আপনি ধরিয়ে দেন। এই দাদাই কিন্তু প্রথম এই যন্ত্র ধরিয়ে দিয়ে সারে গামা পাদানিসা দেখে দিয়ে গেল। এই কিন্তু আমার শুরু যাত্রা। যাই হোক, এরপরে একটু টুকটাক বাজাই। তো ওই সময় তো এরপর বাবা দেখাই দিচ্ছে একটু একটু, বাবা যখনই সুযোগ পাই বাবা একটু নিয়ে বসে একটু দেখিয়ে দেয়। তখন আমার মনে আছে আমি ছোট, বাহাদুর খান সাহেব কলকাতা থেকে আসলেন, মানে আমার বাবার ইমিডিয়েট যে ছোট ভাই ওস্তাদ বাহাদুর খান, উনি আসলেন, উনি এক জায়গায় বাজাতে গেলেন, আমি সাথে গেলাম। সারা রাত্র প্রোগ্রামটা হলো, রাত্রে আমার যতটুকু মনে পড়ে, আমার বয়স তখন কত হবে, 8-9 বছর, আমি সারা রাত্র বাজনাটা শুনলাম। আই ওয়াজ সো ইমপ্রেসড ওই বাজনা শোনার পরে, মানে আমি ওই বয়সে আমি মুগ্ধ হয়ে গেলাম ওনার বাজনা শুনে, তার বাচন, তার বাজনার ভঙ্গি, বাজনার স্টাইল। এবং একটা মনে হলো, ওই সময় উনি বাজাচ্ছে, আমার কাছে মনে হলো পুরাটা যন্ত্র কাঁদছে, বুঝছেন? মানে আমি জানি না কেন একটা মোহ এসেগুলো আমার মধ্যে, এই কিন্তু আমি ঢুকে যাই প্রেম, সেই থেকে প্রেমে এই শুরু হয়ে গেল। সাথে সাথেই বাসায় ফিরে পরদিন দিকে আমি সিরিয়াস হয়ে গেলাম, না আমি, আমাকে ওরকম হতে হবে, শিখতে হবে। হ্যাঁ, আপনি অনেক দূর যাবেন। আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে, আগামী পর্বে আপনার আরো অনেকগুলো বাদন আমরা দর্শকদের সামনে উপস্থাপন করব। শেষের দিকে এসে যদি ছোট্ট করে আমাদের কিছু শুনিয়ে দেন আজকের পর্বে। করতে করতে কথাগুলি বলছি আর কি, ধৈর্য নেই, যেটা আমরা আগেও কথা বলেছি, সুন্দর একটা শ্রুতি মধুর একটা গান গাও। বলছি না যে ফার্স্ট গান গাবে না, টাইম যে থাকবে না এটাও ভালো, নাইস না হলে কি করে হবে, ঠিক না? কিন্তু তার ভিতরে সুরটাকে লাগিয়ে গেল। হ্যাঁ, এই যে একবার শুনে উনি এখন বললেন যে একবার শুনি মুগ্ধ, যে ওই জায়গায় আমাকে যেতে হবে, ওইটাই নেই। হ্যাঁ, এটা আমার মনে হয় আমার দেশে যদি ছেলে মেয়েরা এই শুদ্ধ সঙ্গীতটা, সেই জন্যই আমার একটা, আমার না মানে আমাদের, আমরা শুনি কিন্তু, মানে নতুন গান আমরা শুনি ঠিকই, হ্যাঁ, কিন্তু সেটা বলছি না যে খারাপ কিছু, কিন্তু খারাপ বলে যে ওই এন্ডে একটা গান হিট তুমি ফিনিশড, তো সেটা তো চাইছি না। ব্যাপার হচ্ছে যে এই এই সঙ্গীতটা যার মধ্যে, আমি আমি যেটা মনে করি, আমি জানি না, আমি আমার মনে হয় অনুভব করি আমি যে জিনিসটা, যদি কারোর মধ্যে এই সঙ্গীতের প্রেমটা জাগে, আমার মনে হয় না সে কোনো ক্রাইম করতে পারবে। আমার কেন জানি সবসময় জিনিসটা মনে হয় সে বোধহয় সবসময় ক্রাইম থেকে দূরে থাকবে। যে শুনলেও আমি বলছি যে শোনারও একটা ভালোবাসা থাকে, শুনবার যদি কানও থাকে, মন থাকে, হ্যাঁ সেটাই তো বড় জিনিস, হ্যাঁ সেটাই করতে হবে, এমন কথা না। আমার কেন জানি এই জিনিসটা, আমি জানি না, আমি সবসময় এই জিনিসটা আমার মনে হয় যদি এই সঙ্গীতটাকে সবাই ভালোবাসত, সবাই এটাকে লুফে নিত, বা
অন্তর দিয়ে শোনার চেষ্টা করতো। হ্যাঁ, আমার মনে হয় প্রত্যেকটা লোক বিভিন্ন ক্রাইম থেকে দূরে থাকতে পারে। আর একজন একজন বিশ্বাস যে আজকের আপনার কথাগুলো শুনে দর্শকদের মধ্যে অনেকে অনুপ্রাণিত হবেন আমাদের শুদ্ধ সঙ্গীত চর্চার দিকে। আমরা আজকের পর্বের শেষ পর্যায়ে আমি এখন ভৈরবের উপরে ছোট্ট করে একটু বাজিয়ে শুনেছি। হ্যাঁ,